আমাদের সকল মুসলমানের পক্ষ থেকে একবার হবে মারহাবা আরেকটু করে বলেন না মারহাবা ওনাদের মত আল্লাহ পাক আরো যারা অবুজের মধ্যে আছেন তাদেরকে বুঝে বুঝে সঠিক ধর্মে প্রবেশ করার তৌফিক দান করুন আমিন আরেকটু জোরে আমিন পৃথিবীর বুকে ইসলামের মত কোন ধর্ম ইসলামের মত শান্তির কোন ধর্ম ইসলাম শান্তির কোন সন্দেহ নাই অশান্তি আমরা বানাচ্ছি দোষ আমাদের ইসলামের নয় নামাজের দরকার আছে না আছে মুয়াজ্জিন যখন ডাক দিবে যেদিন থেকে এটাকে আমরা আজান মনে না করে মনে করব যে আমাদের রব আমাদেরকে রহমতের দিকে ডাকছে সেদিন দেখবেন ব্যবসা পিছনে পড়ে যাবে নামাজ সামনে চলে আসবে চাকরি পিছনে চলে আসবে নামাজ সামনে চলে আসবে সম্পর্ক পিছনে পড়ে যাবে নামাজ সামনে চলে আসবে দুনিয়ার হাজার কোটি টাকার সম্পদ পিছনে চলে আসবে আপনার রবের দরবারে সিজদা দেওয়া নামাজ সামনে চলে আসবে কারণ সেই দিন আপনার উপলব্ধিতে চলে আসবে দুনিয়া সাময়িক পরকাল চিরস্থায়ী দুনিয়ার মধ্যে ভালো হওয়ার দরকার নাই রবের কাছে ভালো হতে হবে সুবহানাল্লাহ সত্যি করে একটা কথা বলেন এখানে অনেকেই আছেন আলহামদুলিল্লাহ যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করেন অনেকেই আছেন মনে রাখবেন যারা পাঁচ ওয়াক্ত নামাজ কন্টিনিউ করে তাদের কিছু হোক না হোক মনের মধ্যে একটা শান্তি থাকে বিপদ সবারই আছে কিন্তু ওনাদের কাছে যখন বিপদ আসে ওনাদের একটু ধৈর্যটা বেশি থাকে সবার মেজাজ গরম হয় কিন্তু ওনাদের বেলায় মেজাজ গরম হওয়ার মধ্যেও ধৈর্যটা থাকে আচ্ছা আপনারা খেয়াল করেছেন কিনা কখনো জানি না অজু করার আগে একরকম লাগে অজু করার পরে খেয়াল করছেন এটা কখনো আজকে যাই ইনশাল্লাহ আগামীকালকে খেয়াল করবেন অজু করার আগে আর অজু করার পরে একটু পার্থক্য হয় খেয়াল করে দেখবেন আগামীকালকে ইনশাল্লাহ খেয়াল করবে হ্যাঁ ইনশাল্লাহ আর একটু জোরে বলেন ইনশাল্লাহ অজু করার আগে দেখবেন যে ফিলটা একরকম যখন অজু করে বের হবেন মুখটা মুছবেন তখন দেখবেন যে বিচর কেমন যেন একটা পবিত্রতার ভাব আসছে আর একটু ভাবেন তো আপনার আমার মতো গুনেহগার একটা অজু বানায় যদি এরকম পবিত্রতার ফিলটা নিয়ে আসতে পারে অজুর কারণে যেদিন মনের অজু করে ফেলবো যেদিন মনের অজুটা হয়ে যাবে হাতের অজু নয় চেহারার অজু নয় ভাই ফাকসিলু উজুহাকুম ওটা নয় কলবে সালিমের অজু যেদিন হয়ে যাবে সেদিন আমাদের চোখও পবিত্র হয়ে যাবে জবানও পবিত্র হয়ে যাবে হাতও পবিত্র হয়ে যাবে সব পবিত্র হয়ে যাবে আমরা আব্দুল্লাহ থেকে আস্তে আস্তে বলি আল্লাহ হয়ে শুরু করব একটা কথা মনে রাখবেন
অভুজের মধ্যে আছেন তাদেরকে বুঝে বুঝে সঠিক ধর্মে প্রবেশ করার তৌফিক দান করুন আমিন আরেকটু জোরে আমিন পৃথিবীর বুকে ইসলামের মত কোন ধর্ম না ইসলামের মত শান্তির কোন ধর্ম না ইসলাম শান্তির কোন সন্দেহ নাই অশান্তি আমরা বানাচ্ছি দোষ আমাদের ইসলামের নয় ঠিক কথা বলেন ঠিক কি না দোষ কাদের সবাই মিলে বলেন না দোষ কাদের ইসলামের কোন দোষ না কোরআনের কোন দোষ আমাদের কথা বলেন ঠিক কি না আল্লাহর ওয়াস্তে কথাগুলো বোঝার চেষ্টা করবেন যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তাদের কিছু হোক না হোক তাদের অন্তরটার মধ্যে একটা সবর একটা ধৈর্য শক্তি থাকে এখানে যারা আজকে থেকে পাঁচ ওয়াক্ত নামাজ এখন পর্যন্ত পড়েন নাই আমি আপনাদেরকে অনুরোধ রাখব কালকে থেকে কিবার কালকে কালকে কিবার আচ্ছা বলেন তো ব্যস্ত থাকার নাই সবার আছে এমন একজন মানুষ দেখেন যা ছোট ভাই চিত ও ব্যস্ত বুড়ো বুয়া মার হলো তাহাজিত ব্যস্ত তো কেন গরম আল্লাহ মাঝে মধ্যে সাইয়েদের গ্যাগলিতে বিরক্ত হই জেন বাপ লইতে সরি উরি ঠিক না ঠিক ব্যস্ততা সবার রিকশাওয়ালা সিএনজিওয়ালা চাকরিজীবী ব্যবসায়ী হুজুর আলেম মুফতি মুহাদ্দিস এই সেই স্কুলের ছাত্র কলেজের ছাত্র ভার্সিটি ছাত্র পুরুষ নারী ব্যস্ততা সবার কিন্তু এই ব্যস্ততা যেন আমাদেরকে নামাজ থেকে দূরে সরাতে না পারে সেই চিন্তা সেই প্ল্যানিং আমাদেরকে করতে হবে কথা বলেন ঠিক কি না কারণ আপনি আমি যখন মৃত্যুবরণ করব ব্যস্ততা থেকে যাবে ব্যবসা থেকে যাবে চাকরি থেকে যাবে স্বামী থেকে যাবে স্ত্রী থেকে যাবে সন্তান থেকে যাবে আমি চলে যাচ্ছি কবরে ওই কবরে কোনো কিছু যাবে না কিন্তু ওই নামাজটা আমাদের সাথী হয়ে যাবে ওই রোজাটা আমাদের সাথী হয়ে যাবে ওই নেক আমল আমাদের সাথী হয়ে যাবে কথা বলেন ঠিক কি না যেগুলো আমাদের অনন্তকাল সাথী হয়ে থাকবে কবরের সাথী হয়ে থাকবে কবরের পাশে থাকবে ঈমানের মধ্যে আমাদের সঙ্গী হয়ে আমাদেরকে হাশরের ময়দানে বাঁচানোর জন্য একটা উৎসাহ হবে ওই আমলগুলো আমরা দুনিয়াতে ছাড়তে রাজি হব হাজার ব্যস্ততার ভিতরে নামাজ চলতে হবে ইনশাআল্লাহ জোরে 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 দোকানে থাকলে দোকানে গাড়িতে থাকলে সুযোগ পেলে গাড়িতে আর না হয় গাড়ি থেকে নেমে আর যদি কোনো কারণে কাজাও হয়ে যায় তাতে গড়ে এসে আচ্ছা সত্যি করে বলেন কখনো পাক্কা বন্ধ করছেন না ব্যবসা থাকলে না হাজার ব্যস্ততা থাকলে বরং সব পরিবারকে সময় দেয় না ব্যস্ততার কারণে ব্যবসার কারণে নিজের বউকে সময় দেন এমন আছে আছে না নাই কিন্তু নামাজ ছাড়া যাবে না আমার একটা অন্তর থেকে আবদার আপনাদের কাছে তিন মাস নিজেকে একটা পরীক্ষা করে জবানটাকে বন্ধ রাখবেন ধৈর্যের সাথে থাকবেন নামাজ নিয়ে থাকবেন তিনটা মাস এভাবে নিজেকে পরীক্ষা করেন দেখবেন তিন মাসের ভিতরে আপনি এমন কিছু শান্তি পাবেন যেটা অতীতে আর কখনো পান নাই ঠিক ভাইজান একটু মনোযোগ দিবেন আমাদের বাংলার মধ্যে কবিতা আছে না নাই বিভিন্ন সঙ্গীত আছে না নাই নজরুল সঙ্গীত রবীন্দ্রসঙ্গীত এই কথা বলেন একটু একটু নজরুল সঙ্গীত রবীন্দ্রসঙ্গীত তারপরে দেশাত্মবোধক সঙ্গীত একটু খেয়াল করে শুনবেন যুবক ভাই আপনারা বুঝতে পারবেন রবীন্দ্রসঙ্গীত নজরুল সঙ্গীতের মতো গাইলে হবে নজরুল সঙ্গীত দেশাত্মবোধক সঙ্গীতের মতো গাইলে হবে প্রত্যেকটার স্টাইল আলাদা জোরে বলেন না প্রত্যেকটার স্টাইল যেমন চল রে চল রে চল নজরুল এটা এটাকে যদি আপনি রবীন্দ্রনাথে কনভার্ট করেন চল রে চল
খবর তো উড়ি 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 কি আলি ঠিক না ভাই ঠিক আর আপনি যদি রবীন্দ্রকে দেখেন এটা একটু স্লোলি হয় বল দাও মনে করেন বল দাও এটাকে যদি আপনি ওই আর কেন নজরুলের মতো এ বল দাও কথা বলেন ঠিক কি না এবার আপনি যদি একটু অন্য দিকে যান দেশাত্মবোধ থেকে আমার সোনার বাংলা এটা নজরুলের মতো না রবীন্দ্র গীতির মতো মানে আরেকটা দাস আইটার তারপরে আপনি একটু ওই পাহাড়ি চলে যান পাটিয়ালি ওটা সুর ভিন্ন অর্থাৎ আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি গানের জগতে সুরের জগতে লতার জগতে কথার জগতে একটাকে আরেকটার সাথে ফিট করলে কখনো মানায় জোর বলতে হবে কখনো মানায় ম্যাচিং হয় নাই হবেও না ম্যাচিং হয় নাই হবেও এটা শ্রুতি মধুর কখনো হবে পৃথিবীর বুকে মনে রাখবেন স্বতন্ত্র একটি কিতাব কোরআন যেটাকে যেমনে মন চাই তেমনে পড়তে পারবেন সব দিকে ফিট হয়ে যায় এটার নাম হচ্ছে আল কোরআন এবার আসেন আমি পড়ছি আপনারা একটু খেয়াল করেন ফিট হয় কি হয় না আপনারা দেখেন বিসমিল্লাহির রহমান দ্রুত গতিতে কোরআন ফিট আর একটু জোরে দেখি তখন কেমন শোনাই বলে যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুবহানাল্লাহ এরকম তো হয় নাই এইটা তো আটকাতে পারলাম না সাই দেখি একটু টাইনা টাইনা পড়া তো দেখি তখন কি কেমনে ফিট হয় বলে যে আলহামদুলিল্লাহি দ্রুত ফিট মিডিয়াম ফিট স্লোলি ফিট আরেকজন বলেছেন দেখি সুস্থা রাখা সুস্থা রাখা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন সুবহানাল্লাহ কোনোভাবে আটকাতে পারে না জোরে বলেন না কোনোভাবে আটকাতে পারে না আরেকটু জোরে কোনোভাবে আটকাতে পারে না একজন বলে যে আমাদের তো কবিতা আছে কোরআনের তো কবিতা নাই বুদ্ধি বিষয় গিয়ে তুই নমা থাকা একজনে বলে যে কোরআনের মধ্যে কবিতা আমাদের নাই দিয়ে ধন হইতে তোরে অর্থাৎ আর কোরআন তো 1400 বছর আগে 1400 বছর আগে থেকে আর কবিতা আছে না আমাদের বর্তা আছে তো নমা দা হচ্ছে কবিতা কাকে বলে হাতি মাটি টিম টিম বলি গিয়ে ভালো হাতি মাটি টিম আই ছেলেরা আই মেয়েরা ফুল তুলিতে যাই আরেকটা কি ওই আরেকটা কি বলেন না নতুন নতুন পাইরা গুলো দুই দারে দুই রুই কাতলা কবিতা কাকে বলে জানেন যার প্রথম এবং দ্বিতীয় লাইনের শেষের শব্দের ছন্দ মিল থাকতে হবে গভীর মনোযোগ প্রথম লাইনের শেষের শব্দ দ্বিতীয় লাইনের শেষের শব্দ তালের সাথে ছন্দের সাথে ওজনের সাথে ছন্দ মিল থাকতে হবে এবার আমি বলছি আপনারা দেখেন হাতি মাটি টিম প্রথম লাইনের শেষে শব্দ টিম হাতি মাটি টিম তারা মাঠে পারে ডিম টিম ডিম ঠিক না ভাই ঠিক এবার আমি একটা করতেছি এটা কি হয় দেখেন তো আমাদের ছোট নদী চলে বাকে বাকে হাতি মাটি টিম কি হইছে এটা একজন হতে হসুই ঠিক না ভাই ঠিক বলেন না কারণ কবিতা হওয়ার প্রথম শব্দ হচ্ছে প্রথম এবং দ্বিতীয় লাইনের শেষে শব্দের সুন্দর সাথে তাল মিল থাকতে হবে এবং অর্থটা সুন্দর হতে হবে অর্থ যদি না মিলে কখনো এটা পারফেক্ট হবে
এবার আমি পড়ব আপনারা একটু শুনবেন প্রথম প্রত্যেকটা যেখানে থামবো সেখানে একটু সুন্দরতার শেষে শব্দ সুন্দরতা আপনারা একটু মিলিয়ে দেখবেন কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস ইন্না আতাইনাকাল কাউসার ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার আলাম তারা কাইফ ফাআলা রাব্বুকা বি আসহাবিল ফীল আলাম ইয়াজআল কাইদাহুম ফী তাদলীল আলাম ইয়াজআল কাইদাহুম ফী তাদলীল ওয়া আরসাল আলাইহিম তাইরান আবাবিল তারমিহিম বিহজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিন মাকুল কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আর একটু জোরে বলেন না আর একটু জোরে ইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাত আশ-শিতাই ওয়াল সাইফ যেটাই ধরেন প্রত্যেকটা কিছুর মধ্যে কোরআনকে আল্লাহ এমন ভাবে সন্নিবেশন করেছেন কবিতার স্বাদ নিতে চান কোরআনে চলে যান গদ্যের স্বাদ নিতে চান কোরআনে চলে যান উপন্যাসের স্বাদ নিতে চান কোরআনে চলে যান সায়েন্সের স্বাদ নিতে চান কোরআনে চলে যান আর্টস পড়তে চান কোরআনে চলে যান ফিজিক্স বুঝতে চান কোরআনে চলে যান কেমিস্ট্রি বুঝতে চান কোরআনে চলে যান ম্যাথমেটিক্স জানতে চান কোরআনে চলে যান আল্লাহ কোরআনকে নাযিল করনে ওয়ালা এমন ভাবে রং দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছেন কিয়ামত পর্যন্ত যত জ্ঞান আবিষ্কার হবে যত সাবজেক্ট আবিষ্কার হবে ওগুলো আবিষ্কার হবে পরে কিন্তু সেই জ্ঞানের নহর আল্লাহ কোরআন দিয়ে শুরু করে দিয়েছেন সবার আগে এবার আসেন বিজ্ঞানের ভাই যারা আছেন আপনারা একটু খেয়াল করবেন বিজ্ঞানের ভাই আছেন তো অদনা তাই লো হতুন কত জোর কি প্রশ্ন গড়িয়ে রে আবার আরে আটকাই ফেলা বেজাল আসেন না জোর হন না বেজাল আসেন না আল্লাহর আর মুজিবের তৌফিক দান করেন আর কেন জোর হবেন না আর কেন জোরে আচ্ছা এই পৃথিবী বানালেন কে পৃথিবী বানালেন কে আল্লাহ কাদের জন্য বানিয়েছেন আর একটু করে বলেন কাদের জন্য আমাদের জন্য আমরাই থাকবো এই পৃথিবীতে এটাই হচ্ছে আল্লাহ পাকের চাওয়া কথা বলেন ঠিক কি না এবার আসেন আপনারা একটু খেয়াল করেন বিজ্ঞান আছে না নাই ভূতত্ত্ববিদ আছে না নাই বিভিন্নকারী গবেষণাকারী আছে না নাই যাক যাই হোক একটু খেয়াল করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীকে খুব সুন্দরভাবে সন্নিবেশন করেছেন এই পৃথিবীকে আবার টিকে রাখার জন্য ব্যবস্থাও করে দিয়েছেন যেমন প্রাণী পৃথিবীতে আছে অক্সিজেনের দরকার আল্লাহ পাক রব্বুল আলামিন পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন সাপ্লাইকারী কাছে ব্যবস্থাও করে দিয়েছেন আর একটু জোরে এবার আপনাদেরকে শর্টকাটে বললে আপনারা বুঝবেন ভূমিকম্প কি নতুন কিছু না পুরান আমরা যখন ছোট ছিলাম ভূমিকম্প তখনও হতো কিন্তু তেমন খবর যারা একসময় বলতো কেয়ামত বলে কিছু নাই তারাও বলতেছে পৃথিবী ধ্বংস হয়ে যাবে এমনে না মানুষ এমনে হলো মানছে পৃথিবী একদিন কি হয়ে যাবে আরে জোরে বলেন পৃথিবী একদিন কি হয়ে যাবে আর একই কথা আল্লাহ পাক রব্বুল আলামিন আগাম সংবাদ হিসেবে দিয়েছেন ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা ওয়া ক্বালাল ইনসানু মালা আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ এবার একটু খেয়াল করেন যে কোন বিজ্ঞানের ছাত্রকে জিজ্ঞেস করেন এই পৃথিবীটা সমতল নাকি গোল সবাই বলবেন আর জোরে নাকি রাস্তার মতো পৃথিবী গোলাকার মন্তব্য যেভাবে কেউ কমলার মতো বলে কেউ ডিমের মতো যেভাবে হোক শেখটা হচ্ছে গোলের মতো যখন আপনি চাঁদের দেশ থেকে পৃথিবী দেখবেন দেখবেন পুরাটা একটা গোল নাসা থেকে যখন পৃথিবী দেখবেন স্যাটেলাইট থেকে পৃথিবী একটা গোল পৃথিবীর চতুর পাশে দেখবেন যে কালো কালো অন্ধকার সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ আমাদের ইসলাম এত কোন ফেলনার ইসলাম নয় রে ভাই বিজ্ঞান যত উন্নতির দিকে যাবে মনে রাখবেন ইসলাম যে সত্য বারবার প্রমাণ হতে থাকে বারাবারই নয় বুঝার বিষয় এই পৃথিবী টিকে থাকার জন্য যত কিছু জিনিসের দরকার তার মধ্যে একটা জিনিসের নাম হচ্ছে পাহাড় এই পৃথিবী টিকে থাকার জন্য যত কিছু জিনিসের দরকার তার মধ্যে একটা জিনিসের নাম সেজন্য বর্তমান সরকার দেখবেন গাছ কাটলে জেল পাহাড় কাটলে
জোরে বল না আমরা বললাম সরকার মশাই এটা তো মানুষ না পাহাড় কাটলে আমার জেল কেন কই পৃথিবী টিকার জন্য পাহাড়ের দরকার আছে তো তুমি যদি পাহাড় কেটে ফেলো তাহলে তো আমরাই ধ্বংসের মধ্যে পড়ে যাব সুতরাং তুমি আসামি সবটাকে বুঝাতে পারলাম আমি এবার আসেন বিজ্ঞান বলছে আমাদের কথা নয় বিজ্ঞানের কথা উন্নত বিজ্ঞান বলছে এই পৃথিবী নরবর যখন করছিল এই পৃথিবীকে টিকে রেখেছে যে জিনিস তার নাম পাহাড় তার মানে বিজ্ঞান বলছে পৃথিবীর পাহাড়ের নাম পৃথিবীর প্যারাগের নাম হচ্ছে পাহাড় পৃথিবীর প্যারাগ কাকে বলা হয় এই পাহাড় কি যদি আমরা কাটতে থাকি প্যারাগ উঠে যাবে পৃথিবী লড়াসড়া বেড়ে যাবে তো লড়াসড়া বেড়ে গেলে ফেম নেই এবার কোরআনের আয়াতের সাথে মিলান ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা খেয়াল করবেন ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা খুব খেয়াল করবেন হালকা লড়ছে পড়ছে কিন্তু এটার যদি লড়াটা বেশি হয়ে যায় যেটা এটা লোড দিতে পারবে না সাথে সাথে পড়ে যাবে এবার এই জিনিসটাকে সমতল করে ডাকছে কে এদিকে একটা পাহাড় এদিকে একটা পাহাড় আমরা পাহাড়গুলো কাটলাম ওজন কমে গেল হালকা হয়ে গেল বুঝতে পারলাম সেজন্য সাগরের জগতে বজন হব দজুরে দিন হতুন জানে অনারারা জানে বললে জানি দিও ভাই সাগরের জগতে যত ভারী জাহাজ তত সেফ সাগরের জগতে নদীর জগতে যত ভারী যত বড় যত লার্জেস্ট তত সেফ যত হালকা শেষ বলেন যত হালকা যেমন বঙ্গোপসাগরের যে জাহাজ চলে যাচ্ছে ডিঙ্গি নৌকা কখনো যেতে পারবে না কারণ ওজনের একটা বিষয় আছে এবার একটু খেয়াল করবেন আমার ভাইয়েরা এই পৃথিবী টিকে থাকার জন্য পাহাড়ের দরকার আগে ভূমিকম্প ছিল কিন্তু এত মাত্রায় ছিল না এখন ভূমিকম্পের মাত্রা বেড়ে যাচ্ছে এখন বিজ্ঞান বলে পারবে না তো কি হয়েছে তোমরা যেভাবে পাহাড় কেটে ফেলছো তোমরা যেভাবে জঙ্গল ধ্বংস করে দিচ্ছ তোমরা যেভাবে বনভূমিকে নষ্ট করে দিচ্ছ তোমাদের বাসস্থান তোমরাই নষ্ট করে দিচ্ছ কার কি করার আছে কার কি করার আছে কার কি করার আছে অবিজ্ঞান কি হয়েছে বলে যে বাঁচতে যদি চাও পাহাড় কাটা বন্ধ করো পাহাড় কাটা বন্ধ করো অবিজ্ঞান কেন বলে যে পৃথিবীর প্যারাগের নাম হচ্ছে পাহাড় বড় মজার বিষয় অদ্ভুত বিষয় চমৎকার বিষয় যে তত্ত্ব বর্তমান বিজ্ঞান আমাদেরকে দিচ্ছে 1450 বছর আগে আল কোরআনে আল্লাহ পাক একই তত্ত্ব দিয়েছেন ওয়াল জিবালা আওতাদা ও দুনিয়াবাসী আমি আল্লাহ পাহাড়কে প্যারাগ বানাই দিলাম বিজ্ঞান কি বলে দেখেন আমাদের কোরআন কি বলে দেখেন সুবহানাল্লাহ এই কোরআনকে কেউ ফেল বানাইতে পারবে না আর সেই নির্ভেজাল কোরআন আল্লাহ নাজিল করিয়েছেন আমাদের নবী রাহমাতুল্লিল আলামিন সুবহানাল্লাহ এই কোরআনকে যখন নাজিল করার জন্য আল্লাহ ইচ্ছা করলেন পাহাড়কে দিতে চেয়েছে পাহাড় নেয় নাই সাগরকে দিতে চেয়েছে সাগরে নেয় নাই কারণ কোরআনের লোড নেওয়ার ক্যাপাসিটি কারো নাই আল্লাহ পাক দয়া করেছেন নবী রাহমাতুল্লিল আলামিনের কলবে আল্লাহ কোরআন নাজিল করে দিলেন সুবহানাল্লাহ আর একটু জোরে সুবহানাল্লাহ যেই নবীকে আল্লাহ নিজের হাবিব বলে ডেকেছেন